আজকে লাঞ্চের থালিটা প্রিপেয়ার করছি আমি আমার শাশুড়ি মায়ের জন্য মার প্রেশারটা একটু ল ছিল ভাবলাম ওনার কাছে সুন্দর করে সাজিয়ে দেওয়া যাক সাজানোর জন্য বাটিতে আমি ভাত নিয়ে নিলাম একটু সময় রেখেছিলাম তো ভাতটা সুন্দর করেই বসেছে গোল করে তারপরে আলু ঝুরি ভাজা দিতে গিয়ে একটু ছড়ে গেল হাত দিয়ে ঠিক করে দিলাম তারপরে দিলাম পাঁচপুরন সম্বাস দিয়ে হালকা করে মুসুর ডাল করেছিলাম সঙ্গে দিলাম ফুলকপির ডাটা আলু দিয়ে শস্যের চচ্চড়ি তারপরে দিলাম মাছের তেলের বড়া অ্যাসিডিটির প্রবলেম তাই মাকে একটাই বড়া দিয়েছি তারপরে দিলাম লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছিলাম ধন্যাপাতা দিয়ে এটাও মার খুব একটা প্রিয় খাওয়ার লাস্টে দিলাম মার লোভনীয় যেটা বেশি পছন্দের তেলের শিদলের চাটনি আমরা তো খুব ভালোবাসি আমার বর আমার শাশুড়ি মা আমি আমরা খুবই ভালোবাসি তো এটা তাহলে আজকে মার লাঞ্চের থালি কিরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করিয়ে জানিও আরও যদি এরকম দেখতে যাও ভিডিও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো চলো এবার মা রিয়কশনটা দেখা যাও সত্যি মা খুব খুশি হয়েছে তোমরাও কিন্তু চাইলে তোমাদের প্রিয়জনকে এরকম খাবার বানিয়ে ওদেরকে খুশি করতে পারো মনটা ভালো রাখতে পারো মধ্যে মধ্যে এরকম করাই যায় বলো তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও বা বাই